الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا وآمنوا بالله ورسوله صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنهم ينظر بنور الله أو كما قال الإسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حضرات حاضرين আমি ওয়াজ করবার কোনো নিয়তেই কেন আইসিও না, আর ওয়াজ আমি জানিও না, আর আমার হতায় আমার সন্তুষ্ট হইতে নাই। উনি একটু সময় আমার হুকুম করে নিয়েছেন হিসাবে আমি না বইয়া পারি না। আপনারে একটা আমলের কথা কই, আমি আমল আমার মাঝে আমল নাই। আল্লাহ রসুলে বলছেন বেহেশতর যে ভূমিতে হইব, এটা চটান বনভূমিতে হবে। মমিন হলে খাওয়া হয়েছে যে মমিন হলে ও দুনিয়ার তাকিয়া ও রবীন্দ্র মাঝে গাছ রোপণ করতাম, দুনিয়ার তাকিয়া বেহেশত গাছ রইতা দিলা কোন মাধ্যমে রইতা। এমন কোনো টেকনিশিয়ানও নাই, এমন কোনো বৈজ্ঞানিকও নাই যে অনেক থেকেও অন্য গাছ রইতা, গাছ মাটি তো রইল খাদ্যা কাতর লইয়া, কিন্তু বেশ কই আর আমরা গাছ রইতাম গিলা। আর বেশ তো আমরা রাতে গাছ রো হইত, আমরা লাগি আমরা রাতে গাছ রো হইত গিলা। এই আমলটা হইল সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ হওয়ার লগে লগে যখন যে সময় আল্লাহর বন্দায় সুবহানাল্লাহ কইব, লগে লগে তার লাগে বেহেশতের মধ্যে একটা গাছও হয়েছে। ফিরিস্তা হলে গাছ হইবা, আর গাছ অসংখ্য গাছ হইব। এরকম আপনারা আস্থা জীবন ভরা যদি আল্লাহ মাইছে তসবি ভরা তখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলুন, লগে লগে আপনারা লাগে বেহেশত গাছকে হইব ফিরিস্তা হলে। গাছের অবস্থান হইল একটা গাছের ছায়া অতটুকু হইব, এই যে বেহেশত গাছ রইব, তেজ রক্তাপাত দ্রুতগমনকারী গুলা সত্যই হাজার বছর চক্কর দেওয়ার বাদে ওই গাছের ছায়া আর থাকি পারে পাস হইতে পারত, অত অত বড় গাছ হইব। জিবরিল আমিনে কইলা রায় আল্লাহ যে অত অত বড় এরিয়া বেশ তোর, আর অত বড় বড়ি বেশ মানে রাখছো তোমার বন্ধু হওয়ার লাগে। আমি একবার বেশ দেখতাম বেশ কিলা কত অন্তর আল্লাহ রাব্বুল আলামিন হইলা যাও, কারণ সত্তর হাজার বর্ষ দিয়ারি সত্তর হাজার বৎসর চক্র দেওয়ার বাদেও বেহেশতরে কোনো দেখতে পাচ্ছে। ওখান কইল আল্লাহ তো দূরই দিস বলিটা তো আরও বড়ো বা এর চেয়ে বড়ো, দূরই তো দূরই আরও তো বড়ো। ও কইলা আল্লাহ রাব্বুল আলামিনে বলে এই যে অত বড় বেশ বানাইছেন বা আল্লাহ বন্ধার মমিন বন্ধার লাগি, এরা এইখান গিয়ে দেখবো গিলা অত বড় এরিয়া তারা চৌকে দেখবো গিলা। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলা জিবরিল আমিন ও মুহূর্তে তুমি যাও মদিনা শরীফ এক মুরব্বী নমাজ ভরিয়া বাড়াইছেন তার লগে দেখা করো। অত বড় বেশ দেখবা গিলা মমিন মমিন নেককার বলে বেশ তো দেখার পরে অত বড় বেশ তান দেখবা গিলা ও অনেক পরিচয় পাইবা যাও না। জিবরিল আমিন আইয়া আইয়া ভাইয়া মসজিদে নবীতে কি ভাই গেছিলেন এক মুরব্বী কইলা
আসসালামু আলাইকুম ইব্রিল আমিনে মানুষের রূপ হয়েছেন। এই মুরব্বী হইল ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। আপনি খেয়ে বাসাব খেয়ে আইসুন বলে আমি আর মুসাফির উনি মুরব্বী সাইরে ভাই সাইয়া দেখুন যে মুসাফির তো একটা পরিচয় আছেন উনি মরুভূমির দেশ চক্কর দিলে দুলাবালি লাগে এই খুব ফর ফর এখন কিন্তু এখন বলা কাপড় কিনব দুলাবালি নাই বলে আপনি আসার ঠিক করে কোক আপনাকে বলে আমি মুসাফির বলে আপনি মুসাফির নি চোখ মুদি লীলা এই মুরব্বী চোখ মুদি লীলা মুরব্বী লা খেয়ে আপনার পরিচয় আগে দিলে আবু করছি দীপ রাধি আল্লাহ তালা তাই চোখ মুদি লীলা চোখ মুজার বাদে আবার সাইয়া সাইয়া কইলা আপনি কোক আপনাকে বলে আমি এখন মুসাফির আবার তাই চোখ মুদি লীলা আবার কইলা খৌকা চোখ মুঞ্জা সাইয়া আবার কইলা খৌকা আপনি খেয়ে বলে আমি মুসাফির হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় আপনি আজ প্রথমবার যে সময় হয়েছেন মুসাফির ও যে মাংসর যে চোখ যেটা মাংসর চোখ এই চোখ দিয়ে সামান্য জায়গায় দেখা যায় কিন্তু কলবর মাঝে যে ফেরাসতর শোক আল্লাহ যেটা দান করেন বলি আল্লাহ হলে এই শোক দিয়ে এক মুহূর্তে আল্লাহর আট পর্যন্ত দেখা হবে সারা আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালান পুকুর মাঝে নুরানি দূরবীন দিচ্ছে যেটা ফেরাসতর চক্ষু হইলা আমি শোক বুঝলাম আর আমার ফেরাসতর চক্ষু উঠে গিয়া সারা পৃথিবী ঘুরে দেখলাম সারা পৃথিবীর গুরু মানুষ আমার কিছু নাইছে না তুমি কো আপনি কই মুসাফির আর আবার আমি আপনারা জিজ্ঞা করলাম আপনি খেয়ে তো আবার কই না আপনি মুসাফির আমি সাত আসমানের দিকে আমার ফেরাসদের চোখ উঠাইলাম সাত আসমান চুপ দিয়া কোনো ফেরিস্তা ভাই আপনি আমার কাছে নাইছেন করি আপনি আবার কইলাম মুসাফির কোনো ফেরিস্তা তো আমার কাছে নাইছেন না এরপরে যে সময় তৃতীয়বার আপনি কইছেন আপনি মুসাফির আমি আল্লাহর আরশের দিকে চোখ উঠাইলাম সুখ সুবহানাল্লাহ আল্লাহর আরশের দিকে চোখ উঠাইয়া দেখি মিকাইল তার জায়গাত বোয়াত আসুন ইসরাফিলও তার জায়গাত বোয়াত আসুন নাই নি আজরাইলও তার জায়গাত বোয়াত আসুন একটা চেয়ার খালি পাইলাম এই চেয়ারটা হইল হযরত জিব্রাইল আলাইহিস সালামর আপনি জিব্রাইল মুসাফির কোন দিতা জিব্রাইল আমি ফিরিয়া আইলা আল্লাহর কাছে আইলা কই আল্লাহ তোমার মমিন বন্ধ হলো যে ফেরাসো তো চোখ দিবাই মমিন বন্ধাওয়ালোর মাঝে যে নুরানি যে চক্ষু দান করবা এই চক্ষু দ্বারা যে তোমার আজ পর্যন্ত দেখতে পারো না আমি আজকু গিয়ে আমার কোথায় গিয়ে আমি পরীক্ষা করে পাই গেছি আমি আপনার সামনে যে আয়াত তিলাওয়াত করছি ইয়া তোমার যে আল্লাহ ফরমাইছেন ইয়া ইউল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি এই ইমানদার আল্লাহ এবং আল্লাহ রসুলের ইমানদার তো ওই গেলে কিন্তু ইমান আনা ওই গেলে ইমান হিসাব অল্প যাই ইমানদার কইলিলে আল্লাহ বেলা ইমানদার হল ইমানদার কইলিলে তো একদিন ইমান আনিলি শুনে নিস আবার আল্লাহ কইন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে আল্লাহ রসুলের উপরে ইমান আন এখানে এর অর্থ হইল ইমান মজবুত করি আনবে তোমার ইমানের অবস্থানটা খুব মজবুত হইতে হবে সাধারণ ইমান নাই এটা হইলো ফ্রাঞ্চাইজি মুসলমান আর একটা হইলো হইতে আমি খোতার খোতার হইয়া রাখি খুব বেজার নিয়ে জানি তো কি দেয় গরু খাই দুই নিশা যদিও তুমি 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 কিতা বলে মুসলমান লুফরিছো কিতা বলে তো কি দেয় গরু খাই দুই নিশা তো কি দেয় আর গরুর গুস খায় হকিকি মমিন যে আছে এই খালি টুকি দিয়ার গুরু খাইলে মুসলমান নাই বরং হাসারও মুসলমান প্রকৃত অর্থ মুসলমান তা আল্লাহ বরমিলা প্রকৃত অর্থ তুমি মুসলমান হয়ে যাও প্রকৃত অর্থে যদি কোনো মানুষ মুসলমান হয়ে যায় তার শক্তি বহুত উঠে যায় কি আসাবে অখদুদের সময়
এই যে বাদশাহ আছিল কাফির বাদশাহ, এ জাদু দিয়া দেশ চালাইত, জাদুর মাধ্যমে দেশ চালাইত। মানে যে জাদু দিয়ে চালাইতা দুনিয়াটা দেশটা, এর বুড়ো হয়েছিল দি ওই উত্তায় কিন্তু আর বাচ্চা বেশ দিনটা আরও জন তো বানাইবা দরকার, আরও জন জাদুঘরও দরকার। ও দেশ টুড়ি প্রচার করলাম যে এখন বুদ্ধিমান ছেলে আইন না যাও বাদশাহ প্রচার করাইলাম, তুকে ইয়া খোয়া পাইলা বুদ্ধিমান হওয়ার পরে এই বাচ্চারে কইলা যাও তুমি অফিস আবার এবাদতখানা যাও, ও যে জাদুঘরও রাখি যাও গিয়ে হন গিয়ে তুমি ওটা শিখো, এই মরি গেলে তুমি তুমি চালাইতে পারো মন্ত্র দিয়ে তোমার মাধ্যমে তো আমি দেশ চালাই আর ওই যাওয়া ফুটা না দিস যাইতা হন জাদুঘরের ঘরও কত গিয়া দেবো নেশটা ইবাদতখানা আল্লাহ আল্লাহ করলো ই বাচ্চাগুলোর অনু অনু কিতা দেখি যায় মাত না যায় অনু খেয়ে খেয়ে আসুন দেখি চতুর্দিকে দৌড় আরম্ভ করছে হইল আর ও ফল দৌড়িয়া বাড়াইছে বাড়াইয়া এই ফুয়ারে শিখাইছেন কিতা ঠিক সাহেবের বিসমিল্লা শিখাইছে হইল আল্লাহর নাম শিখাইছে হইল ইমানদার বানাই গেছে ওখানে হে কিতা করছে দেখো হলে বাঘ এই দিকে দৌড় আরম্ভ করছেন বাড়ি করে সাইয়া দৌড়িছিলা বাঘ তো দূরের কথা একদিন খেয়ালোর কত চিনি সাবর যেমনি বাঘ মরে গেছে কি মানুষের চতুর্দিকে খোঁজ আরম্ভ করলো যে খিতা দি মানলো রে অনু আছে রে এর অনু বানিয়েছে ও বানিয়েছে অনু আছে ওগুলো বানি দিব তখন ওখান মানুষের ইয়া উপরে বেরিয়েলা বুঝলে ওটা খিতা দি মারলে ভাই তুই বাঘ মারলে খিতা দি বুঝলে তোমরা যেটা পালা ভাওনা যেটা শুনো না যেটা মানো না ওটা দিয়া বুঝলে খিতা বুঝলে তোমরা তো আল্লাহ মানো না তোমরা তো কাফি আল্লাহ মানো না আমি আমার আল্লাহর নাম লইয়া আর মারছিলাম ইটা আরও বাঘ মরে গেছি লগে লগে ও যত মানুষ দোল হয়েছিলা সব মানছে কইলে আরে বাবা তুই কোন তোর মর মাঝে আছো বললে লা ইলাহা ইল্লাল্লাহ ওটা হইলো আমার কলিমা তুই ভরো তো ভরিল ও ই বাদুর যাও যত মানুষ দোল হয়েছিলা ই সব মাঝে একলগে পড়িয়া মুসলমান হয়ে গেল এখন সুবহান দেখলা নি কেরামতি বাচ্চা এক এক ইমান ইমানদার প্রকৃত অর্থে ইমান আইলে এই ইমানদারের আতর মাঝে বহু শক্তি আছে মুখের মাঝে শক্তি আছে সত্তর মাঝে শক্তি আছে এরপরে চতুর্দিকে প্রচার হয়ে গেল যে একজন মানুষ কিতাব বাড়াই কুয়ায় বাড়াইছে আর হল মানুষের মুসলমান বানাইলে আর বাদশাহ কাছে খবর গেছিল ও বাদশাহ কই তুই তো বেলা লাগাই দিল ভাই দিছিলাম তারে ও হাত সব বাইন দিয়ে আর সব ভাড়া নিয়ে ছাড়ি দিলে গড়াই গড়াই বুড়িয়া মরি দিল তো একশো মারলাম না এমনি মরি গেল কোন জাতীয় সমস্যাটা আমরা করলাম না এখন তারে আট পা বাইন দিয়া উষা ফাড়ো মাঝে গেছিল ফাড়ুর উপরে যেমনি লিয়া গেছেন পয়লো আন দিছেন সাতজন তার লোকে কয়েকজন পয়লো আন দিছেন এটা দৌড়িয়া জুড়ে লিয়া গেছেন তারে ফাড়ুর উপরে যেমনি গিয়া ফাড়ুর উপরে গেছো যেমনি উঠার বাদে ফাড়ো চূড়া চূড়ার বাদে বলছে বিসমিল্লাহ রহমান রহিম কইয়া যাও মারতে বান চুড়ি গেছে কি আর হতো সাতটুকু বলিয়া মরে গেছেন কি আর এ পালা হতা রয়ে গেছে কি মরছে না ওখান মাররা হল মরিয়ে লাগেছে বিসমিল্লা আর আল্লাহর আল্লাহ ওটি বলিয়া মরে গেছেন সব না ওখানে কিনা করা যায় বলে এক কাম করুকা এগুলো যা দৌড়িয়া বান্ধিয়া নিয়ে যা তো তুইলে ফাঙিত ফেলে গিয়া মারি নিবে তো ও আবার তারা দৌড়িয়া নিয়ে আরে বড় বড় আরো হইলো নানা হয়েছে আইয়া দৌড়িয়া নিয়া যা তো তুইয়া আবার মারিয়া ফেলে দিতে চাইছে এমনি খালি তুলছো নিয়া আরও আবার মারছে বিসমিল্লাহ রহমান রহিম হইয়া দাঁড়া যেমনি মারছে আল্লাহ আকবর হইয়া যেমনি দাঁড়া মারছে হুকুরটি বুড়িয়া মরে গেছে গাড়ি আয় তুলতে সুবহানাল্লাহ ইমান ইমানোর বল বুঝুন জানো ইমানদারও না ইমানদার হইতে পারলে খালি তকি দে তকি দেওয়া আর গরু খাওয়া মুসলমান হইলে খাবে হইতে নাই মমিন মমিনের লাগান হইতেইব এর লাগে না আমিনু বিল্লাহ ইবার সুলি হুম ইমান আনো ইমান আনো ইমানদার রে ইমান আনো মানে মজবুতভাবে ইমানদের ঠিক করো এক ইমানদারও খবর ওখানের মাঝখান আরখান কথা মনে হয়েছে আমার আপনারা উঞ্চ পাকিস্তান প্রিয়তম ইন্ডিয়া রঙ্গিলা রসুল একটা বই লেখা হয়েছে রঙ্গিলা রসুল
আমরা তো কইতে মত নাই পাকিস্তানের প্রথম দিকে রঙ্গিলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ দিয়ে একটা বই লিখেছিল খ্রিস্টান এই বই পড়া মাত্র মানুষের গুমরাহ করে দিল ওখান তো সাইডবাই মিটিং মিটিং চলে চিতা করা যায় মুসলমান হলে খুব গরম হয়েছে কিন্তু গুন্তা কথা করবার মতা নাই এ খুয়ায় কইল রে এটা বুধ খানা খানি করি আর মিটিং মাটিং হয়ে রাখি তখন হচ্ছে দাঁড়ে দৌড়ি দিন দৌড়ে নিয়ে পুলিশও দিয়েছে তো পুলিশও দেওয়ার বাদে তা কৌডো খেয়ে শুনছে মুসলমান বারিস্টার কয়েকজনে তার পক্ষ লইছিল আর হের পক্ষে তো বড় বড় বারিস্টার হলাইছিল তো মুসলমান বারিস্টার হলো কই বলে তোরা তো বাঁচাইবার আর কোনো পথ নাই তুই ভার তোর ভাসিয়ে যাব তুই সব জ্ঞানে একজন মানুষ মাসোস তোর ভাসিয়ে যাব তুই এক কাম কর তুই হয়েছে আমি মারি গেল আমার মদিনার চান মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি হাসি এই আমার খুলে রইছো ও আমার সাহেব কুল্লা আসলাম মজবুতি বান্ধা বুঝছেন নি ইটা বলি আল্লাহ এটাও নাই আমার উস্তাদ বন্ধুর আলী সাহেব আমার উস্তাদ রানি সালে সব মহফিলর আমার বড় শফিক উস্তাদ বুঝলেন ও আল্লাহ সময় শেষ আল্লাহ রসুলের শত্রু রে আমি সব জ্ঞানে বাঁচি এরপরে তার বাঁচি ইলা ইমানদার তাকে উঠতে পারলে এই ইমানদারের ইমানের বলে একজনের ইমানের শক্তির বলে ইসলামের জান্দা সুচ্চ হইতে পারে তো কিছু বাহান আর এমনি কোটি কোটি মুসলমান কত কোটি মুসলমান ছশো কোটি দেড়শো কোটি মুসলমান কিন্তু আজ পৃথিবীর কী অবস্থা ওটা হবে হ্যাঁ একমাত্র ইমানের দুর্বলতার কারণে এটা হবে তো তাই উপহার কথা দুই মিনিটে কইলেই আর মাত্র দুই মিনিট আছে আমার সময় এরপরে ওপারে দরিয়া নেওয়া হইলো যেভাবে ফাঁসি দেওয়া হইতো বহুত লম্বা ঘটনা আরও লম্বা সময় লাগবো কইতে আপনার দুই মিনিটে কইলেই নিয়ে খাড়া হইলো এই দেশের যত মানুষ তার কথার বুঝে মুসলমান হয়েছিল সব মানুষরে এটা আগ্নির কুয়ার সামনে সামনে খাড়া করিয়া আর ফাঁসি দিয়া আর তারে কুয়ার মাঝে ফেলাই দিয়ে যায় নইলে জীবিত শেষে শেষ পর্যন্ত আর ইলা না দিয়া অগ্নিকুণ্ডর মাঝে ফালাইয়া মানুষের মারা হয় মুসলমান হলরে অগ্নিকুণ্ডে ফেলাই মারা ধরছেন ও উপহার কথায় যত মানুষ মুসলমান ছিল তো মানুষের এখন তারে তার বয়সী বস্ত একটু বেটি আর বেটির একটু শিশু বাচ্চা পুরো দুধের বাচ্চা দুই বছর একজন দরিয়া আনার মমিন খাঁটি মমিন ইমানদার বেটি আর বেটি ভাই শিশু শিশু বাচ্চা আনার পরে বেটির নাও কাউ ন তুমি যদি লাই লাই লেলা ছাড়ো না ইমানদারি ছাড়ো না তো তোমার ও আদমির কুণ্ড তলে মারিলি মু বেটি কাছে মারিল আর বাবার আমি কিতা করি কইলা না যে তুমি হুনয় বাবা এব এব চিন্তা করো কুলের বাচ্চারে নিয়ে আমি আদমি ফেলাই দিয়া এই তার ফৌজে কুলোর বাচ্চা মার কুল থেকে হারিয়ে নিয়া হাই রে মার ফলি যা টুকরা হারিয়ে নিয়ে অগ্নিকুণ্ড ফেলাই দিস আর এই ভয় অগ্নিকুণ্ডের মধ্যে বলিয়া কয় ইয়া উম্মি ইসবিরি ও আমার মা সবর করো ও আমার মা সবর করো ফাইনি আলাল হক আমরা সত্যদের মধ্যে আছি অগ্নিকুণ্ডে পড়িয়া শিশু বাচ্চা কয় ও মাই সবর করো আমরা সত্যের উপরে আছি বস মা মোল্লা পুরুষ বাচ্চাও মোল্লা এরপরে হোক পারে একজন মেন মেন মেশা মানুষ তার কারণে ইতিহাস জুড়ি চিত্রিছে ইমান নাইনি ইসলামের জান্ডা উঠতে রয়েছে তারে আনছুন আনি আর যখন তারে কিতা করতা গুলি করতা চাইলা গুলি করার দায় হে কইলা না আপনি সারা দেশ জুড়ে দূর প্রচার করুকা সারা দেশের মানুষ জমা করুকা আর আমার গুলি করে মারবা আমি প্রস্তুত থাকবো আরও কুলি করে ফেলে কুয়ার মাঝে ফেলে তাহলে হে করে মারবে আমার কোনো আপত্তি নেই সারা দেশের মানুষরে প্রচার করিয়া গুল ফেটাইয়া আনিয়া আর জমা করছই আর হে ও টিল্লার উপরে উগাইছে ওরে টাইম টাইম তীর মারোই গুলি মারোই এই বাচ্চার মুখে দিয়ে গুলি দুখে না যে বুকুর মাঝে লাই হাইলে মন্ত্র ডিগ্রি দিয়ে আল্লাহ রাশি দিয়ে
করে না ওরে ঢুকে না শেষে কইল ন আজা দূরা মারার চালিয়া মারে বুলা ইলা মাঠে আছেন মাঠে গিতা বলে আমার অন্তর যে আল্লাহর প্রেম মহব্বত সেই আল্লাহ নাম লইয়া যদি মারো তাহলে আমার বুকুর দুঃখ নাই দুঃখ নাই তখন গিতা হইতে ভাবিলে খো বিসমিল্লা হইয়া মারো ও তান যেন বিসমিল্লা হইয়া যেন মারছো নাই আর ওই সময় বিহারি তার বুকুর মাঝে এই তীর টুকে গেছে কি আর চতুর্দিকের মানছে যা মানুষ যেসব মানুষ দলা করছিল সব মানছে এক বাক্য বলছে চতুর্দিকের মানুষ একবার মারা গেল আর সারা দেশের মানুষ মুসলমান হয়ে গেলে আর রইলানি বাসার বসায় গিরি ও সাতটা হয়েছে আদানটা হয়েছে কি সাহাব হল মজবুত ইমানদার হওয়ার চেষ্টা করে যেন সত্য সত্য শক্তিশালী ইমানদার হইলে এই ইমানদারের শক্তি আল্লাহ বহুত বড় শক্তি দান করুন আমরা আরে আল্লাহ তৌফিক দিতা আমরা সত্যিকারে ইমানদার হইতাম বাড়ি যাতে তো আপনারা সবে এই এই ধরনের ইমানদার হওয়ার নজির বহুত কিছু আছে যারা দ্বারা ইসলামের প্রসার প্রসার হয়েছে ওমা আলাইনা ইল্লাল বালাগ اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله أمر معاف করে দাও الله أمر الله أمر মুর্তিগান হলে معاف করে দাও الله ইসারে তোর মহফিল ও সিলায় যাত্রা পর तमाम মুর্তিগান হলে معاف করে দাও जिंदा হলে নেক আমল করবার তৌফিক দাও الله হকিকি ইমানদার বানাইয়া দাও أي الله ইরহামুর রাহিমিন আমরা পীর ও মুর্শিদ বর্তমান সাহেব বড় সাহেব কিবলা অনেক হায়াত দান করে দেব আয়াল্লাহ বড় সাহেব কিবলারে আমরার মাঝে ফুসাইয়া দেব আল্লাহ আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে বড় সাহেব কিবলারে আমরার মাঝে ফুসাইয়া দেব আল্লাহ রাস্তার মুশকিলাতে আসান করিয়া সহি সালামতে আমরা মাঝে ইন্না পৌঁছে দরিয়া আয় আল্লাহ আয় রহমান রাহমিন আমরা তোমার হাওলা আমরা জোর বর্দ নিমান আমার ইজ্জত তোমার সব কিছু তোমার হাওলা করিলাম ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহমিন আমিন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এরপর এখন পবিত্র এশার আজান এশার জামাত 7:30 মিনিট